নামাজ শুরু হলো একটু রাত করে। মেঝেতে পরিষ্কার একটা চাদর বিছানো হতো। আমরা ছোটরা বাবার পেছনে নামাজে দাঁড়াতাম। ছোটদের নামাজ দরকার নেই, বাবা যেমন করছেন তেমন করলেই সওয়াব। আমাদের কাছে পুরো ব্যাপারটা মজার খেলার মতো। সেজদায় গেলে মাথা থেকে টুপি পড়ে যেত, সেই টুপি চট করে মাথায় দেয়া এবং হাত বাড়িয়ে ছোট ভাইয়ের মাথা থেকে টুপি ফেলে দেয়াতে সময় কাটত। সারা রাত নামাজ পড়তে হবে এই জাতীয় পরিকল্পনা নিয়ে শুরু করলেও কিছুক্ষণের মধ্যে আমরা ঘুমিয়ে পড়তাম। যে কোনো কারণেই হোক, শবে বরাতের রাতে আমাদের খাটে নিয়ে শোয়ানো হতো না, নামাজের চাদরে আমরা শুয়ে থাকতাম, শুধু চাদর দিয়ে ঢেকে দেওয়া হতো। গভীর রাতে ঘুম ভেঙে যেত, আধো ঘুম আধো জাগরণে অদ্ভুত একটা দৃশ্য দেখতাম। বাবা নামাজ পড়ছেন, মা তার পাশে রেহেলে কোরআন শরীফ রেখে পাঠ করছেন, ইলেকট্রিক বাতি নিভিয়ে ঘরে মোমবাতি জ্বালানো হয়েছে, আগরদানে আগরবাতি পড়ছে, যেন অলৌকিক এক দৃশ্য। বাবা নামাজের ফাঁকে ফাঁকে উঠে এসে তার পুত্র কন্যাদের গায়ে দোয়া পড়ে ফু দিতেন, দীর্ঘ ফু মাথা থেকে পা পর্যন্ত, আবার পা থেকে মাথা পর্যন্ত। শবে বরাত এলেই মনে পড়ে এই মঙ্গলময় ফু দেওয়ার জন্য বাবা বেঁচে নেই, মন বিষণ্ণ হয়। প্রতি শবে বরাতের রাতে বাবার স্মৃতি মনে করে হয়তো গভীর রাতে আমার বাসাতেও মেঝেতে একটা ঢালাও বিছানা করা হয়, বাবার মতো নামাজ পড়ে প্রার্থনা করি। কিন্তু কিছুতেই সেই আগের পরিবেশ ফিরিয়ে আনতে পারি না।